আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি, প্রতিবাদের বহর ক্রমশই বড় হচ্ছে দিকে দিকে। এই ঘটনার প্রতিবাদে রীতিমতন স্কুলের পড়ুয়ারা তারা মিছিল করেছে, আর সেই বিষয়টা নজরে আসতেই শিক্ষা দপ্তরের কোপে পড়েছিল রাজ্যের একাধিক স্কুল, আর তার জন্য সেই সমস্ত স্কুলকে শোকজ নোটিশও দেওয়া হয়। তারপর থেকে পরিস্থিতি ক্রমেই জোরালো হচ্ছে, জানিয়ে কড়া সমালোচনা শুরু হয়ে গিয়েছে। পড়ুয়াদের অংশগ্রহণে শিক্ষা দপ্তরের নিষেধাজ্ঞা আসার পরই পথে নামার সিদ্ধান্ত নিলেন শিক্ষকরা। আরজিকরের বিচার চেয়ে পথে নামলেন শিক্ষক শিক্ষিকারা। সম্প্রতি আরজিকরের মহিলা ডাক্তারকে নির্যাতন করে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছিল স্কুল পড়ুয়ারা। রাজ্য জুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল স্কুল পড়ুয়াদের প্রতিবাদ মিছিল। গত বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতেই বলা হয়েছে যে শিক্ষা দপ্তর নির্দেশিত কর্মসূচি ছাড়া স্কুল ক্যাম্পাসের বাইরে ছাত্রছাত্রীরা কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না। তারপরেই এবার বিদ্যালয়ে ছুটির পর শিক্ষক শিক্ষিকারা তারা প্রতিবাদে সামিল হলেন। বিজ্ঞপ্তি প্রকাশের পর সরব হয়েছিল বিভিন্ন শিক্ষক ও ছাত্র সংগঠন। তাদের দাবি, সরকার ভীত হয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় দোষীদের আড়াল না করে কঠোর শাস্তির দাবিতে মিছিল করলেন শিক্ষক শিক্ষিকারা। এদিন দুপুরে মেদিনীপুর সদর চাদরায় সেখানে আরজিকর হাসপাতালে পৈশাচিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পথে নামলেন প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। প্রাথমিক বিদ্যালয়, জুনিয়র বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা এই মিছিলে পা মেলান। আগামী 28 অগস্ট কনকাবতী এসআই অফিস চত্বরে সার্কেলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মিছিলের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে ঘাটালে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে মৌন মিছিল করে শিক্ষক সমাজ। আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলে এই মিছিল। ঘাটালে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে শুরু করে মৌন মিছিল পৌরসভা মোড় হয়ে ঘাটালের ঘড়ি মোড়ে শেষ হয়। শিক্ষক শিক্ষিকাদের দাবি, যেন চরম শাস্তি দেওয়া হয় দোষীদের। যতদিন পর্যন্ত না বিচার হচ্ছে ততদিন প্রতিবাদ চলবে। শিক্ষিকা সুমিতা সাহা কি বলছেন শোনাব। কি চাইছেন আপনারা? আমরা চাইছি অপরাধী কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক, এই শাস্তি যেন মানে পেতেই হবে একদম সরকার, এটাই চাইছি আমরা। আমরা এই প্রতিবাদ মিছিল থামাবো না, যতদিন না শাস্তি হয় ততদিন আমাদের এই মিছিল চলতেই। শিক্ষিকা ইতিমণ্ডল কি বলছেন শোনাবো। আরজিকরে কর্মরত একটি মহিলা ডাক্তারকে নৃশংসভাবে খুন করা হয়েছে, সেই প্রতিবাদে আমাদের ঘাটালে মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রতিবাদে বেরিয়েছে। কি চাইছেন আপনারা? বিচার চাই, জাস্টিস, দোষীদের শাস্তি চাই। বিকেলের পর মেদিনীপুর শহরে মিছিল করে শিক্ষক সমাজ, আর সেই মিছিল থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি ওঠে। দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবিতে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মিছিল বের হয় শহরে। শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু করে রিং রোড পরিক্রমা করে এই মিছিল। এই নিয়ে আমার কলিগ শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো। সম্প্রতি আরজিকর ইস্যুতে দফায় দফায় প্রতিবাদ মিছিল করতে দেখা যাচ্ছিল বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের নিয়ে। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গাতে এই প্রতিবাদ মিছিলে ছাত্রছাত্রীরা দোষীর চরম শাস্তির দাবি করে পোস্টার প্ল্যাকার্ড হাতে বেরোচ্ছিল। তারপরেই শিক্ষা দপ্তরের নিষেধাজ্ঞা,
স্কুলের টাইমে স্কুলের শিক্ষা দপ্তরের কর্মসূচি ব্যতীত কোনো কর্মসূচিতে ছাত্রছাত্রীদের নিয়ে এভাবে অংশগ্রহণ করা যাবে না। নোটিফিকেশন জারি হতেই এটা স্বৈরাচারী বলে অনেকে শিক্ষক সমাজ আবার দাবি করেছিলেন। যাই হোক, সেই ইস্যুতে আপাতত ছাত্রছাত্রীদের স্কুলের টাইমে প্রতিবাদ কর্মসূচি তো নেই, কিন্তু থেমে থাকলেন না শিক্ষক শিক্ষিকারা। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় ছুটির পরে নেমে পড়লেন প্রতিবাদে, আরজিকর ইস্যুতে প্রতিবাদ, এবং সেই সঙ্গে তাদের দাবি চরম শাস্তি দাবি করেছেন তারা এবং এই ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এদিন বিদ্যালয় ছুটির পর দেখা গেল বহু শিক্ষক শিক্ষিকা কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই তারা নেমে পড়লেন রাস্তায় প্রতিবাদ করতে। দীর্ঘ পথ বিভিন্ন প্রতিবাদী পোস্টার নিয়ে তারা এই প্রতিবাদী স্লোগান দিয়ে দিয়ে অরাজনৈতিক ব্যানারে তারা প্রতিবাদ করলেন। ঘাটাল বাসস্ট্যান্ড থেকে ঘড়িমোড় পর্যন্ত দীর্ঘ পথ তারা অনেকটা জায়গা ঘুরে এই প্রতিবাদ করলেন শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন স্তরের। একই রকম কর্মসূচি দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের সদর রুরাল চক্রের অর্থাৎ সদর গ্রামীণ চক্রের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, শিশু শিক্ষা কেন্দ্র, উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই প্রতিবাদে সামিল হলেন। তারা চান্দড়া এলাকা অর্থাৎ জঙ্গলমহলের এই শিক্ষক শিক্ষিকারা চান্দড়া থেকে বেলিয়া পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে প্রতিবাদী স্লোগান পোস্টার নিয়ে তারা হাঁটলেন এবং একই সাথে তাদের ব্যানার রাজনৈতিক রং না নিয়েই প্রতিবাদ করলেন। এই ব্যানার ছাড়া অর্থাৎ রাজনৈতিক কোনো রং ছাড়াই প্রতিবাদ স্বতঃস্ফূর্তভাবে দেখা গেল। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে কিছুটা বেড়ি পড়ানোর চেষ্টা হলেও থেমে থাকলেন না শিক্ষক শিক্ষিকারা। তারা প্রতিবাদে সামিল হলেন জেলা জুড়ে বিভিন্ন স্থানে। অনুরূপ কর্মসূচি আগামী কয়েকদিন ধরেই চলবে, তবে স্কুলের টাইমে নয়, অন্য সময়ে ছুটির দিনে এই প্রতিবাদ কর্মসূচি ধ্বনিত হবে বলে তারা জানাচ্ছেন। তারা জানাচ্ছেন যে কোনোভাবেই এই ইস্যুতে তারা প্রতিবাদ কোনোভাবেই থেমে থাকবেন না করতে। অর্থাৎ জেলা জুড়ে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই প্রতিবাদে রাশ টানলেও শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ অব্যাহত রাখছেন জেলা জুড়ে। শিক্ষক শিক্ষিকারা তারা পথে নেমেছেন, আপনাদেরকে শোনাবো শিক্ষিকারা তারা এই যে মিছিল, সেই মিছিল থেকে তাদের ঠিক দাবিটা কি, কি বলছেন তারা শোনাবো। কি চাইছেন আপনারা? আমরা চাইছি অপরাধী কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক, এই শাস্তি যেন তার মানে পেতেই হবে একদম, এটাই চাইছি আমরা। আমরা এই প্রতিবাদ মিছিল থামাবো না, যতদিন না শাস্তি হয় ততদিন আমাদের এই মিছিল চলতেই থাকবে। আর জি করে কর্মরত একটি মহিলা ডাক্তারকে নৃশংসভাবে করে খুন করা হয়েছে, সেই প্রতিবাদে আমাদের ঘাটালে মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকা সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।